এই ভিডিওটিতে ব্যবহৃত সমস্ত চরিত্র ও বক্তব্য কোনো ধর্ম, সম্প্রদায় বা কোনো গোষ্ঠীকে আঘাত করবার জন্য নয়। ভিডিওটি সম্পূর্ণ মনোরঞ্জন এবং শিক্ষার জন্য। আমরা আছি একটা যাত্রায়, যেখানে আমরা স্মরণ করছি সম্রাট অশোককে। সম্রাট অশোক, যিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট। আমরা যাতে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে সম্রাটকে স্মরণ করি, তার জন্য আজ আমাদের দেশের জাতীয় প্রতীক সেই অশোক স্তম্ভ। আমাদের দেশের জাতীয় পতাকার মধ্যস্থলে সেই অশোকচক্র। তো বলার অবকাশ রাখে না যে সম্রাট অশোক আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আগের ভাগে আমরা জেনেছি সম্রাট অশোক কিভাবে সিংহাসনে বসলেন, এবার জানব অশোকের জীবনের পরবর্তী অংশ। সম্রাট অশোক অর্থাৎ দেবনাম প্রিয় প্রিয়দর্শী সম্রাট অশোক। বিন্দুসারের মৃত্যুর পর সম্রাট অশোক নিজেকে মৌর্য সম্রাট, তৃতীয় মৌর্য সম্রাট রূপে সিংহাসনে বসালেন। তবে এখানেই তার সিংহাসনে বসার লড়াই শেষ হয়ে গেল না, এরপর তাকে লড়তে হয় আরো কঠোরভাবে। ওদিকে সুসীম পাটলিপুত্রের উদ্দেশ্যে রওনা দেয় এবং ফেরার পথে তিনি খবরও পেয়ে যান অশোক রাজা হিসাবে অভিষিক্ত হয়েছে, যেখানে তার রাজা হিসাবে অভিষিক্ত হওয়ার কথা ছিল। অশোকের সিংহাসনে বসার খবর পেয়ে সুসীম সাথে সাথেই পাটলিপুত্র ঘেরাও করার সিদ্ধান্ত নেন এবং সৈন্য সামন্ত নিয়ে পাটলিপুত্র ঘেরাওয়ের জন্য প্রস্তুত হতে শুরু করেন। পাটলিপুত্রে চারটি প্রবেশদ্বার উপস্থিত। একদিন গোপন আলোচনা সভার আয়োজন হলো। সেখানে রাধাগুপ্ত অশোককে বলল যে তার অনুরূপ কাঠের মূর্তি প্রস্তুত করতে। এহেন প্রস্তাবে অশোক তাকে জিজ্ঞাসা করল কারণ। কারণ জিজ্ঞাসা করাতে তিনি বললেন, যুদ্ধের আগে যদি যুদ্ধের কারণটাকে নিঃশেষ করে দেওয়া যায় তো যুদ্ধের প্রয়োজনই পড়ে না, অর্থাৎ সুশীলের হত্যা। তিনি বললেন, অশোক থাকবে পাটলিপুত্রের ভিতরে আর তার প্রতিরূপ থাকবে পাটলিপুত্রের পূর্বদ্বারে এবং তার সামনে বড় গর্ত খনন করা হবে, তার ভিতরে জ্বলন্ত কয়লা ও কাঠ দিয়ে ঢেকে দেওয়া হবে। কিন্তু এখন প্রশ্ন হল, আর তিনটে দ্বার থাকতে সুসীম পূর্বদ্বারেই কেন আক্রমণ করবে? কারণ মন্ত্রী স্বয়ং তাকে উদ্বুদ্ধ করবেন পূর্বদ্বারে আক্রমণের জন্য। অবশেষে সেই রাত উপস্থিত হল এবং রাধাগুপ্তের রণনীতি অনুসারে সব কিছু সজ্জিত হল এবং সুসীমও পূর্বদ্বারেই আক্রমণ করল ও যুদ্ধের পূর্বেই অগ্নিগর্ভে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারাল। এভাবেই অশোক তার জ্যেষ্ঠ ভ্রাতা সুসীমকে আগুনে জ্বালিয়ে মারল। বৌদ্ধ গ্রন্থ দীপবংশ ও মহাবংশ থেকে জানা যায় তিনি তার 99 জন ভাইকে হত্যা করেন, একমাত্র ছোট ভাই 300কে হত্যা করেননি। এছাড়া ঐতিহাসিক তারানাথের মতে অশোক তার 6টি ভাইকে হত্যা করেন এবং বিভিন্নভাবে কষ্ট দেন তার বিভিন্ন পরিজনকে। কিন্তু অশোকের এক শিলালিপি থেকে জানা যায় তিনি তার ভাই ও ভ্রাতুষ্পুত্র ভ্রাতুষ্কন্যা সকলের দেখভালের জন্য একজন বিশেষ কর্মী নিয়োগ করেছিলেন এবং যে প্রতিদিন অশোককে তাদের দেখভালের খবর দিত। এসব কিছুর ভিতর থেকে
বলা যায় যে বৌদ্ধ গ্রন্থগুলিতে অশোককে নিয়ে যতটা বাজেভাবে বর্ণনা করা হয়েছে হয়তো অশোক অতটা বাজে ছিল না। বলা হয়েছে যে অশোক ভাতৃহন্তা, অর্থাৎ সমস্ত ভাইকে হত্যা করে সে সিংহাসন লাভ করেছে। বলা হয়েছিল অশোক চণ্ডাশোক। বলা হয়েছিল অশোকের নির্মম ক্রূর আচরণের কথা। কিন্তু ভেবে দেখুন, যদি অশোকের শেষ জীবনে অশোকের এই আমূল পরিবর্তন হয়, অশোক ধম্মাশোকে পরিণত হয় এবং অশোকের বহু ভালো কাজকর্ম যা মানুষের আজ অজানা নয়, তো সেই সব যদি অশোক করতে পারে, আবার প্রথম জীবনেও অশোকের চণ্ডাশোক নামে কুখ্যাতি থাকে, তো এই যে বিশাল পরিবর্তন, এর জন্য সমাজ কাকে দায়ী করে? এই বিশাল পরিবর্তনের জন্য সমাজ ধরে নেয় বৌদ্ধ গ্রন্থ, বৌদ্ধ ধর্ম। এখন বৌদ্ধ ধর্ম নিজেদের ধর্মের প্রচারের জন্য, নিজেদের ধর্মের মাহাত্ম বাড়ানোর জন্য হয়তো অশোকের প্রথম জীবনটা থাকুক না কেন, সেটাকে আরও বাড়িয়ে চাড়িয়ে বাজে করে লিখেছেন তাদের বৌদ্ধ গ্রন্থে। তবে হ্যাঁ, তৎকালীন গ্রন্থ থেকে অশোকের চণ্ডাশোক হওয়ার পরিণতি তো জানাই যায়, তো পুরোপুরি সেটাকে অস্বীকার করাও যায় না। কিন্তু পুরোপুরি ধরাও চলে না যে অশোক এতটাই নির্মম ছিল। বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায়, একবার অশোক তার বিশ্রাম কক্ষে সমস্ত নর্তকী ও অন্যান্য মহিলা যারা তাকে সেবা শুশ্রূষা করে, তার আমোদ প্রমোদের কাজে লাগে যারা, তাদেরকে নিয়ে বিশ্রাম করছিলেন। এমন সময় তিনি অনুভব করলেন তাদের ভিতরে অনেকেই সম্রাট অশোককে ছুতে ঘৃণা বোধ করে। তখন অশোক ক্ষুব্ধ হলেন এবং আদেশ দিলেন সকলকে যেন জীবিত জ্বালিয়ে দেওয়া হয়। অশোকের এই রূঢ় নির্দয় রূপ চণ্ডাশোক নামে খ্যাত। এছাড়া অশোক বদানা থেকে জানা যায় যে অশোকের সভায় তর্ক বিতর্ক করা মন্ত্রীরা যারা ছিলেন তাদেরকেও অশোক ছাড়েননি, তাদেরও প্রাণ নেন। বৌদ্ধ গ্রন্থ থেকে আরও জানা যায় অশোকের ক্রূর স্বভাবের অন্যতম উদাহরণ হল অশোকের নরক, যেখানে চন্দ্রগিরি নামে এক কুখ্যাত ব্যক্তি সকলের প্রাণ নেওয়ার কাজ করতেন। চীনা পর্যটক হিয়েন সাংয়ের গ্রন্থ থেকেও অশোকের এই নরকের উল্লেখ মেলে। এছাড়া অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের পিছনে সকলে কলিঙ্গ যুদ্ধের কথাই মনে করেন, কিন্তু অশোকের শিলালিপি থেকে জানা যায় যে শুধু কলিঙ্গ যুদ্ধ নয়, তার আগে থেকেই অশোকের হৃদয়ে পরিবর্তন শুরু হয়ে গেছিল। একদিন সুসীমের পুত্র নিগ্রহদের সাথে অশোকের পরিচয় হয় ও তিনি তার দ্বারা বৌদ্ধ ধর্মের প্রতি অনুপ্রাণিত হন ও আকর্ষিত হন। এছাড়া মোগলিপুত্র তিশ্বরও অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের পিছনে বিশেষ ভূমিকা আছে। একটি লিপি থেকে জানা যায় অশোক বলেছেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে 2.5 বছর কাটিয়ে ফেললাম। প্রথমে এতটা উৎসাহিত ছিলাম না, কিন্তু ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের প্রতি টান অনুভব করছি। এছাড়া কলহনের রাস্তরঙ্গিনী থেকে জানা যায় তিনি বৌদ্ধ ধর্ম প্রচার হেতু কাশ্মীরে শ্রীনগর নামক একটি শহর প্রতিষ্ঠা করেন। অনেকে মনে করেন বৌদ্ধ ধর্ম গ্রহণের পিছনে কোনো বিশাল রাজনীতি আছে, কারণ রাজসভায় সেই সময় ব্রাহ্মণদের অধিকার ধীরে ধীরে বাড়ছিল, তাই তাদের সেই অধিকারকে বিলুপ্তের জন্য অশোক এই রণনীতি অবলম্বন করেন। জানা যায় যে তিনি 50,000 ব্রাহ্মণদের রাজস্ব দেওয়া বন্ধ করে দেন। উল্টো দিকে সাম্রাজ্য বিস্তার নিয়ে অশোক যথেষ্ট বিচলিত ছিল। অশোকের এই বিশাল সাম্রাজ্য পূর্বে আসাম থেকে পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত
উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে মহীশূর পর্যন্ত এবং তারও নিচে পর্যন্ত এই বিশাল সাম্রাজ্যের ভিতরে একটা ছোট কুঠুরির মতো অংশ স্বতন্ত্র সাম্রাজ্য বিস্তার চালিয়ে যাচ্ছিল, সেটা হলো কলিঙ্গ, যা বর্তমানে উড়িষ্যা। তারা তাদের বিশাল আধিপত্য নিয়ে সেখানে বিরাজমান ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসারের প্রবল প্রচেষ্টার ফলেও কলিঙ্গ সাম্রাজ্য দখল করতে পারেননি। তাই অশোকের সামনে এই কলিঙ্গ জয় বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। যে কোনো হালে তাকে কলিঙ্গ জয় করতেই হবে। তো অশোকের রাজত্বকালের অষ্টম বছর কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হল। 260 খ্রিস্টপূর্বাব্দ, মতান্তরে 261 খ্রিস্টপূর্বাব্দ। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য ক্ষয়ক্ষতি, রক্তপাত ঘটল, অসংখ্য মানুষ ঘরবাড়ি ছাড়া হলেন, অসংখ্য মাতা তার পুত্র কন্যাকে হারালেন, অসংখ্য ব্যক্তি তার পরিবারকে হারালেন, চারিদিকে শুধু রক্তপাত, রক্তের নদী বয়ে গেল কলিঙ্গের উপর দিয়ে। এই অসংখ্য ক্ষয়ক্ষতি ও রক্তপাত দেখে অশোকের বিবেক দংশিত হতে শুরু করল ও তিনি সম্পূর্ণ বদলে গেলেন। তিনি নিজেকে বৌদ্ধ সন্ন্যাসী রূপে গড়ে তুললেন, যদিও তিনি কখনো বৌদ্ধ বেশ গ্রহণ করেননি, কিন্তু তিনি ধর্মের পথে এগিয়ে চললেন। তিনি ঘোষণা করলেন, রাজ্য বিস্তার হবে যুদ্ধের দ্বারা নয়, ধর্ম বিজয় দ্বারা, ধর্ম বিজয়ের মাধ্যমে রাজ্য বিস্তার, এই হোক সকলের প্রধান উদ্দেশ্য। তৎকালীন সমাজ ব্যবস্থা নিয়ে তিনি অনেক লিপি লেখেন, ধরা হয় 14 লিপি তিনি তার জীবদ্দশায় লিখে যান। এর ভিতরে দ্বাদশ ও ত্রয়োদশ লিপি ছিল কলিঙ্গকে নিয়ে, যার নাম ছিল স্বতন্ত্র কলিঙ্গ লিপি। 14 শিলালিপিতে কোনোটিতে তিনি লেখেন পশু হত্যা, পশু শিকার ও বিভিন্ন উৎসব যেগুলো নিষিদ্ধ হয়েছিল, শুধুমাত্র ময়ূর এবং হরিণকে হত্যা করে উৎসর্গ করবার জন্য। কোনোটিতে তিনি লেখেন তিনি মানুষের এবং পশুদের চিকিৎসার কথা ভাবেন, এছাড়া রাস্তাঘাট নির্মাণ, কুয়ো তৈরি ও রাস্তার পাশে গাছ লাগানোর কথাও ভাবেন এবং বলেন, যাতে পশু পাখি এবং মানুষ সকলেই বিশ্রাম এবং উপযুক্ত খাদ্যের যোগান পায়। একটি শিলালিপিতে তিনি বলেন, রাজুক, প্রাদেশিক ও যুক্তা ইত্যাদি কর্মচারীদের কথা, এছাড়া শ্রমণ ও ব্রাহ্মণদের স্বাধীনতার কথাও তিনি বলেন। এক শিলালিপিতে তিনি জানান অপ্রয়োজনীয় উৎসব, নৈতিকতা ও নৈতিক ব্যবহার বন্ধের কথা, এছাড়া শ্রমণ ও ব্রাহ্মণদের প্রতি দান ধ্যান বন্ধের কথা। আচ্ছা, তৎকালীন সময়ে দাঁড়িয়ে অশোকের এইরূপ আচরণ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার একটি প্রতিচ্ছবি হিসাবে মনে হয়। অশোকের এই বিভিন্ন সিদ্ধান্ত, যা আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যেন সেটা আজকের দিনেই গৃহীত হয়েছে, ভারতবর্ষের সব থেকে বড় শিলালিপি রক এডিক্ট, যার থেকে তৎকালীন সমাজ ব্যবস্থার সব থেকে বেশি প্রমাণ পাওয়া যায়, সেই রক এডিক্ট লেখা হয় কলিঙ্গ যুদ্ধের পর, এবং সেখানে অশোক কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধে অনেক কিছু জানান। তিনি ক্ষমা চান তৎকালীন কলিঙ্গবাসীদের কাছে,
যার জন্য কলিঙ্গবাসীরা তাদের সব কিছু হারিয়েছে। তিনি কলিঙ্গবাসীদের জন্য এমন এমন ব্যবস্থা করেন যাতে তাদের ভবিষ্যতে কোনোরূপ কষ্ট না হয়, এবং তিনি জানান যে তাদের কষ্ট হলে অশোক গভীরভাবে পীড়া পাবেন। অশোকের এই কার্যকলাপ আজকালকার দিনের চিন্তাভাবনাকে নাড়িয়ে দেয়। বলা যায় যে অশোক তখন বসে যা ভেবেছেন হয়তো এখনও সেই ধরনের ভাবনা চিন্তা হয়ে উঠছে না। অশোক তার শিলালিপিতে লিখে গেছেন যে ধম্ম বিজয়ের মাধ্যমে রাজ্য বিজয় করতে হবে। অশোক বলেছেন যে যাতে তার পুত্ররা কখনো অহিংসা না ছড়ায়, তারা যেন কখনো কোনো রাজ্যের ক্ষয়ক্ষতি না করে ধর্মের মাধ্যমে সেই রাজ্যকে গ্রহণ করেন। এমনকি তিনি জানান যে তার পুত্ররা যেন কখনো লোভ লালসায় না পড়ে, রাজ্য বিস্তার করার লোভ যেন তাদেরকে কখনো গ্রাস না করে। এভাবেই ধীরে ধীরে অশোক তার শেষ জীবনে এসে উপনীত হন। যখন অশোক বিছানা শয্যা, অশোককে খাবার দেওয়া হতো একটা সোনার বাটিতে করে। সেই সময় অশোক জানতে পারে যে তার পুত্ররা বৌদ্ধ সন্ন্যাসীদের ভিক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছে। তখন তিনি গোপনে সেই স্বর্ণ বাটিগুলো ভিক্ষা হিসাবে বৌদ্ধ সন্ন্যাসীদের কাছে পাঠিয়ে দিতেন। এই খবর জানার পর তার পুত্ররা তাকে স্বর্ণ বাটিতে খাবার দেওয়া বন্ধ করে দিলেন। এরপরে তাকে রূপোর বাটিতে করে খাবার দেওয়া হতো, এবং তখন অশোক সেটাকেও দান হিসাবে গোপনে পাঠিয়ে দিল। এরপর থেকে অশোকের উপরে তার পুত্ররা আরও বাজে ব্যবহার করতে থাকে, এবং অশোকের জীবদ্দশার শেষ অংশে তিনি একটি ফল বুদ্ধ সংঘের উদ্দেশ্যে দান করে যান। তিনি বলেন, এটাই আমার শেষ ইচ্ছা, যদি বৌদ্ধ সন্ন্যাসীরা এই ফলের অংশগ্রহণ করেন। এবং শেষ পর্যন্ত তাই হয়, সেই ফলের অংশ সমস্ত বৌদ্ধ সন্ন্যাসীরা গ্রহণ করেন। এভাবেই সম্রাট অশোক, দেবনাম প্রিয় প্রিয়দর্শী অশোক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অশোকের মৃত্যুর পর অশোকের শিলালিপি থেকে নজন অজানা মানুষের কথা জানা যায়, যারা বর্তমানে একটা বিশেষ বিস্ময়কর পরিস্থিতি সৃষ্টি করে। জানা যায় যে অশোকের এই নজন অজানা ব্যক্তি, যারা অশোকের নটি অজানা বই নিয়ে ভারতবর্ষের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিলেন, এবং এই বইগুলি যদি বর্তমান সমাজের হাতে পড়ে তো সমাজের সমূহ উন্নতি বা সমূহ অবনতি করতে পারে। বইটিতে ধরা হয়, কোনোটিতে ছিল বাইরের গ্রহের প্রাণীদের সঙ্গে আলাপের কথা, তো কোনোটিতে ছিল উড়োজাহাজের কথা, কিংবা কোনোটিতে টাইম ট্রাভেল সম্বন্ধেও অনেক কিছু বলা আছে বলে ধরা হয়। বইগুলির অনেকগুলোই বিভিন্ন বিপর্যয়ের মাধ্যমে ধ্বংস হয়ে যায়, এবং যেগুলি ছিল সেগুলো বিভিন্নভাবে হারিয়ে যায়। তো এই রহস্যটা আজও রহস্যই থেকে যায় আমাদের কাছে, যে অশোক কী লিখে গেছিলেন তার সেই নয়টা বইতে। তো শুনছিলেন সম্রাট অশোক।
দেবনাম প্রিয়, অর্থাৎ দেবতাদের প্রিয়, প্রিয়দর্শী, যার দর্শন অতীব প্রিয়। তো আজ এখানেই অশোকের জীবনযাত্রা শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।